অভিব্যক্তির মাধ্যমে এককোষী জীব থেকে বিভিন্ন প্রকার জীবের সৃষ্টি হয়েছে। তো এই যে তত্ত্বটা আমরা পাই, এই তত্ত্বটার প্রত্যক্ষ প্রমাণ অর্থাৎ ডাইরেক্ট কোনো প্রুফ না পাওয়া গেলেও এটা একটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে দেখা গেছে এটা সত্য, সেটা আমরা আগের যে আলোচনা সে আলোচনায় আমরা দেখলাম। তো এই অভিব্যক্তির মতবাদের সপক্ষে কয়েকটি প্রমাণ খুঁজে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো কী কী কয়েকটি মিল, কয়েকটি প্রাণীর মধ্যে মিল দেখে এই সিদ্ধান্তে উপনীত করা যায় যে অভিব্যক্তি আসলে প্রকৃত একটা বৈজ্ঞানিক তথ্য, তবে এটা প্রত্যক্ষ নয় পরোক্ষ অর্থাৎ ইনডাইরেক্টলি, যেটা স্বচক্ষে দেখা যায়নি কিন্তু পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে এটা এই প্রসেসেই ঘটেছে। তো আমরা জেনে নেব কি এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে প্রথমে আমরা একটা প্রমাণ পাই, সেটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ যে আদেও যে অভিব্যক্তির দ্বারাই প্রাণের মানে প্রাণীর নতুন প্রজাতির প্রাণীর সৃষ্টি হয়েছে এটার প্রমাণ পাওয়া যায় জীবাশ্মের দ্বারা। জীবাশ্ম হচ্ছে ফসিলস। জীবাশ্ম কি তোমরা ভূগোলে পড়েছো, পাললিক শিলার উপর দীর্ঘদিন ধরে কোনো প্রাণী উদ্ভিদ বা জীবজন্তু চাপা পড়ে তার উপরে একটা ছাপ পড়ে যায় সেটা হচ্ছে জীবাশ্ম। তো জীবাশ্ম কি বলছে, জীববিদ্যার অর্থাৎ জীবন বিজ্ঞানের জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষণ করে জীবের অতীত অভিব্যক্তি সম্বন্ধে ধারণা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি বলা হয়। তো জীববিদ্যার যে শাখায় অর্থাৎ যেমন আমরা বিজ্ঞান পড়ি তো বিজ্ঞানের শাখা কি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান, ঠিক তেমনি বিজ্ঞানের যে শাখায় জীববিদ্যার অর্থাৎ জীবন বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় সেই চ্যাপ্টার সেই ভাগটিকে বলা হয় মানে অর্থাৎ সেই শাখাটিকে বলা হয় প্রত্ন জীববিদ্যা বা প্যালিওন্টোলজি। ভূগর্ভের পাললিক শিলার উপরে দীর্ঘদিন ধরে পাললিক শিলার ভিতরে কোনো প্রাণী উদ্ভিদ বা জীব চাপা পড়ে পড়ে তার ভিতরে একটা ছাপ তৈরি হয়ে যায়, ওই প্রাণীটির আকারের বা ওই উদ্ভিদটির আকারের একটা ছাপ পড়ে যায় এবং সামগ্রিকভাবে তার দেহটি পাথরে পরিণত হয়ে যায়। ওই পাললিক শিলার ভিতরে তার পুরো বডিটার ছাপ পুরো বডিটা পাথরে রূপান্তরিত হয়ে যায়, এই প্রসেসটাকেই বলা হয় জীবাশ্ম। যেমন পাথরে জীবের সম্পূর্ণ বা আংশিক দেহছাপ থাকতে পারে, একটা পাথরের মধ্যে একটা জীবের বা প্রাণীর যে ছাপটা পড়ে সেটা আংশিক থাকতে পারে অথবা সম্পূর্ণ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটা আংশিক অর্থাৎ অসম্পূর্ণ। এই রকম জীবাশ্ম দেখে অর্থাৎ প্রাণীর জীবাশ্ম দেখে বিভিন্ন প্রকার সিদ্ধান্তে উপনীত আসে। তো তার আগে আমরা জেনে নেব যে জীবাশ্মর গুরুত্ব কী, জীবাশ্ম থেকে আমরা কী কী জানতে পারি। জীবাশ্মর গুরুত্ব হচ্ছে জীবাশ্ম পরীক্ষা করে ওই জীবের বসবাসের সময়কাল দৈহিক গঠন ও অতীতের পরিবেশ সম্বন্ধে জানা যায়। আমরা যদি কোনো জীবাশ্ম পেয়ে থাকি তাহলে সেই জীবাশ্মটা দেখে তার অতীতকাল সম্পর্কে আমরা জানতে পারি যে ওই প্রাণীটির বাসস্থান কেমন ছিল, তার দেহের আকার কেমন ছিল, সে কোন পরিবেশে বড় হয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে পারি। জীবাশ্মর দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় গুরুত্ব হলো বর্তমান জীবের প্রাচীন প্রকৃতি কী ছিল তা জানা যায় এই জীবাশ্ম থেকে। বর্তমানে প্রাচীন অর্থাৎ অনেক অনেক পুরনো থিওরি তথ্য জানতে গেলে আমাদেরকে জীবাশ্মের উপরেই নির্ভর করতে হয় কারণ তার জন্য কোনো লিখিত বই নেই বা কোনো কিছু নেই, জীবাশ্মের ছাপ দেখে বা জীবাশ্মের আকার আকৃতি দেখেই আমাদেরকে সেগুলো জানতে হয়। তারপরে কি ভূপৃষ্ঠের গভীরে প্রাপ্ত সরলতর জীবের জীবাশ্ম থেকে বোঝা যায় যে সুদূর অতীতে সরল জীব থেকে ক্রমশ জটিল জীবের আবির্ভাব ঘটেছে। আবার অনেক সময় দেখা যায় এই জীবাশ্মগুলোর মধ্যে অনেক সরল প্রকৃতির জীব সরল প্রজাতির জীব সরলতর জীবের ছাপ পাওয়া যায়, তা থেকে আমরা প্রমাণিত হতে পারি বা প্রমাণ করতে পারি আমরা যে ভূপৃষ্ঠের নিচে সরলতর জীব থেকে আরও ভবিষ্যতে জটিলতর নানা প্রকার জীবের সৃষ্টি হয়েছে। তো এই হলো জীবাশ্মের ভূমিকা। তাহলে অভিব্যক্তি সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানতে পারি সে তথ্যগুলো হচ্ছে এক জীবাশ্ম থেকে আমরা জানতে পারি। কী থেকে জানতে পারি? জীবাশ্ম থেকে। তো জীবাশ্ম থেকে কয়েকটি এরকম প্রমাণ পাওয়া গেছে বিজ্ঞানীদের মতে, এই রকম কয়েকটি প্রমাণ পাওয়া গেছে। যেমন ঘোড়ার জীবাশ্মের ইতিহাস, ঘোড়ার সম্পর্কে আমরা এবার আলোচনা করব। বলছে আদিমকাল থেকে প্রতিটি যুগের ঘোড়ার জীবাশ্ম পাওয়া গিয়েছে বলে ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায় সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়েছে। এই সমস্ত বিজ্ঞানীদের মতে আদিমকাল থেকে অর্থাৎ প্রাচীনকাল থেকে ঘোড়ার যুগ অনুযায়ী নানা বিবর্তন লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ যুগ অনুযায়ী ঘোড়ার যে বিবর্তন ঘটেছে অর্থাৎ ঘোড়ার যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনটা দেখা গেছে, ঘোড়ার পরিবর্তনটা দেখা গেছে। তো কী পরিবর্তন?
ঘোড়ার উৎপত্তি হলো ক্রমপরিবর্তিত পুরোপুরি জানা সম্ভব হয়েছে। এই জীবাশ্মের মাধ্যমে জানা গেছে যে ঘোড়া কিভাবে একটা ধাপ থেকে আরেকটা ধাপে চলে এসেছে। এখানে তোমাদেরকে আমি আগে একটা ছবি দেখাবো, এই ছবিটা তোমরা আগে ভালো করে দেখো, ছবিটা দেখার পর তারপরে তোমরা আলোচনায় যাবে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা দেখো, প্রথমে ছোট ঘোড়া, তারপরে বড় ঘোড়া, তারপরে তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, আর এখানে দেখো পা, প্রথমে এক দুই তিন চার পাঁচটা, তারপরে চারটে, তারপরে তিনটে, তারপরে দুটো, তারপরে একটা, এইভাবে চলে আসছে, মানে পায়ের অংশ আর কি। তো জীবাশ্ম থেকে জানা যায় যে ঘোড়ার বডির কিভাবে বিবর্তন ঘটেছে। তো প্রথম দেখো উৎপত্তি, প্রত্নতত্ত্ববিদ ওথনিয়েল চার্লস, প্রত্নতত্ত্ববিদ ওথনিয়েল চার্লস মার্শ 1879 খ্রিস্টাব্দে প্রথম ঘোড়ার বিবর্তন বর্ণনা করেন। ঘোড়ার যে বিবর্তন ঘটেছে সে ঘোড়ার বিবর্তন সম্পর্কে প্রথম বর্ণনা দেন 1879 খ্রিস্টাব্দে, তোমার কী নাম বললাম, প্রত্নতত্ত্ববিদ ওথনিয়েল চার্লস মার্শ। তিনি 1879 খ্রিস্টাব্দে প্রথম প্রমাণ করেন যে ঘোড়ার বিবর্তন ঘটেছে প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে মানে চিন্তা করতে পারো, 55 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 10 লক্ষ যদি হয় 1 মিলিয়ন, তাহলে 55 মিলিয়ন মানে 10 লক্ষ দিয়ে 55 কে 10 দিয়ে গুণ করো, দেখো কতগুলো আসছে, তাকে তুমি বিলিয়নে নিয়ে আসতে পারো, তাকে 10 লাখ, ওই 1 লক্ষ কোটি দিয়ে তুমি তাকে ভাগ করে আনতে পারো। তো 55 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়নে 10 লক্ষ। তো তিনি বলেছেন 55 মিলিয়ন বছর পূর্বে সিনোজয়িক যুগ যাকে ইংরেজিতে বলা হয় এরা, এই যুগে, সিনোজয়িক যুগে, প্রাচীন যুগের একটা যুগ, সিনোজয়িক যুগ সবথেকে প্রাচীন যুগ, এই যুগে প্রথম ঘোড়ার উৎপত্তি হয়। ঘোড়ার বিবর্তনের প্রতিটি পর্যায়ের জীবাশ্ম উত্তর আমেরিকার নানা স্থান থেকে পাওয়া গেছে। ঘোড়ার যে বিবর্তন ঘটেছে যুগ অনুযায়ী, বিভিন্ন যুগে বিভিন্ন পদ মানে ধাপে ঘোড়ার যে বিবর্তন ঘটেছে সেই ঘোড়ার বিবর্তনের সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় উত্তর আমেরিকার নানা স্থান থেকে। কোথা থেকে পাওয়া যায়? উত্তর আমেরিকার নানা স্থান থেকে। তাহলে অভিব্যক্তি যে ঘটেছে, অর্থাৎ প্রাণীর যে বিবর্তনের মাধ্যমে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর প্রাণীতে এসছে, তা দুটো প্রসেসে প্রমাণ পাওয়া গেছে। একটা হচ্ছে জীবাশ্মের দ্বারা, আর একটা হচ্ছে তুলনামূলক শারীরিক গঠন, শারীরিক গঠন দেখে আর এক জীবাশ্ম দেখে। তো এখন আমরা জীবাশ্ম থেকে কী কী তথ্যগুলো পাওয়া গেছে, তো সেই জীবাশ্ম থেকে পাওয়া তথ্যগুলো থেকে আমরা বর্ণনা করছি। তার মধ্যে এখন আমরা ঘোড়ার তথ্যটা তুলে ধরছি। তো ঘোড়ার উৎপত্তি মানে ঘোড়ার সৃষ্টিকাল কবে, মানে ঘোড়া কীভাবে জন্ম হয়েছে সেই সম্পর্কে আমি এখন আলোচনা করছি। তো উত্তর আমেরিকার, তাহলে ঘোড়ার ফার্স্ট উৎপত্তি হলো 1879 খ্রিস্টাব্দে, প্রত্নতত্ত্ববিদ ওথনিয়েল চার্লস মার্শ বললেন যে 55 মিলিয়ন বছর আগে ঘোড়ার উৎপত্তি। তো ঘোড়ার বিবর্তনের প্রতিটি পর্যায়ের নমুনা পাওয়া গেছে উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে, উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে ঘোড়ার নমুনা পাওয়া গেছে। ঘোড়ার ক্রমিক জীবাশ্মসমূহ, ঘোড়ার অভিব্যক্তিতে বসবাসের পরিবেশ পরিবর্তনের জন্য ঘোড়ার ক্রমিক পরিবর্তন হয়েছে। তো ঘোড়ার বিবর্তন কেন হলো না, তো ঘোড়া তার পরিবেশ অনুযায়ী বাসস্থান চেঞ্জ করে। ঘোড়া এক এক সময় এক একটা টাইমে ঘোড়াকে তার পরিবেশ চেঞ্জ করতে হয়েছে, সে পরিবেশ চেঞ্জের সময় ঘোড়ার নানা রকম বিবর্তন দেখা যায়। প্রথমে বন্য অবস্থায় তাদের আকার ছোট ও আঙুলযুক্ত ক্ষুদ্র পা থাকলেও, বলছে বন্য অবস্থায় তাদের আকার ছিল ছোট ও আঙুলযুক্ত ক্ষুদ্র পা থাকলেও পরে তৃণভূমি সৃষ্টি হলে তারা বড় ও শক্তিশালী হয়ে ওঠে। প্রথম অবস্থায় ছিল তারা আকারে খুব ছোট, এই যে তোমরা দেখছো ছবিটা, প্রথমে হচ্ছে আকারে খুব ছোট তারপরে তো আকারে খুব ছোট, পরবর্তীকালে জমিতে যখন তৃণজাতীয় উদ্ভিদ যখন জন্মালো তখন তৃণভূমি অর্থাৎ ঘাস, সবুজ সবুজ গাছপালা, ছোট ছোট গাছপালা যখন সৃষ্টি হলো তখন তাদের দেহ কিছুটা শক্তিশালী হলো। তাদের পায়ের তৃতীয় আঙুলটি খুর হিসাবে দ্রুত দৌড়ে সহায়তা করে। ঘোড়ার পায়ের যে তৃতীয় খুরটি আছে সে তৃতীয় খুরটি ঘোড়াকে দৌড়াতে সাহায্য করে। ঘোড়া তাদের পরিবর্তনের বিষয়ে আলোচনা করলে বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বলছে ঘোড়া ও তাদের যে পরিবর্তন সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে তাদের কীভাবে বিবর্তন ঘটেছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এখানে আমরা বিভিন্ন প্রকার মানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন যুগের ঘোড়ার মানে আলোচনা আমরা এখানে পাবো। তো প্রথম হচ্ছে তো ঘোড়ার যে প্রথম প্রজাতি আমরা এখন পাবো, জীবাশ্ম থেকে প্রথম ঘোড়ার যে প্রজাতি পাওয়া গেছে সেটা হচ্ছে প্রায় 55 মিলিয়ন বছর আগে, অর্থাৎ একদম প্রথম প্রথম পর্যায়ে। তো 55 মিলিয়ন বছর আগের যে ইয়োসিন যুগের যে ঘোড়া, সেই ঘোড়া হচ্ছে হাইরা কোথেরিয়াম বা ইওহিপ্পাস, প্রথম প্রজাতির ঘোড়া, সেটা হচ্ছে ইয়োসিন সময়কালের। বলছে এই সময়কালের ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ কি বললাম, হাইরা কোথেরিয়াম বা ইওহিপ্পাস, এই একে উষাকালের ঘোড়া বলা হয়, অর্থাৎ ডন হর্স, উষাকালের ঘোড়া বলা হয়। এদের আকার ছিল শেয়ালের মতো ও উচ্চতা ছিল প্রায় 28 মিমি। এর আকার দেখতে অনেকটা ছিল শিয়ালের মতো, এর আকার দেখতে, অর্থাৎ এই পর্যায়ের ঘোড়াগুলো দেখতে ছিল কিছুটা শিয়ালের মতো এবং এর উচ্চতা ছিল 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার মানে তোমরা জ্যামিতির 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার যে সরল রেখাগুলো এই কাছে ওইভাবে 28 সেন্টিমিটার মেপে নাও, এই উচ্চতার ঘোড়া ছিল। সেই ঘোড়াটাকে প্রথম যুগের ঘোড়াটাকে বলা হচ্ছে উষাকালের ঘোড়া, অর্থাৎ যেহেতু ফার্স্ট উষা মানে আমরা জানি সকালের ফার্স্ট, তো সেই জন্য ফার্স্ট পর্যায়ের বলেই তার নাম হয়েছে উষাকালের ঘোড়া। এদের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল, অর্থাৎ এদের সামনের পায়ে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙুল ছিল। তোমরা এই ছবিটা দেখো, এদের অগ্রপদ, এই যে অগ্রপদ দেখছো 1 2 3 4, প্রথমটা হচ্ছে 4, তারপর হচ্ছে 3 4 3 2, তারপরে হচ্ছে তোমার 4 3 2 1, তারপরে এটা 1। তো প্রথম পর্যায়ে এদের পায়ের অগ্রপদ ছিল 4টি আর পিছনের দিকে ছিল 3টি করে আঙুল। তাহলে এদের প্রথমের পায়ে ছিল 4টি করে এবং পিছনের দিকে ছিল 3টি করে আঙুল। শরীরের তুলনায় মাথা গলা ও পা ছোট ছিল, বডির তুলনায় এদের মাথা গলা ও পা ছিল ছোট, মানে বডির থেকে মাথা গলা পা ছোট ছিল। প্রাণীটি বনের গাছগাছালির মধ্যে লুকিয়ে থাকতে পারত। তখন এই প্রাণীগুলো বনের যে গাছগাছালি ছিল সে বনের গাছগাছালিতে তারা কী করতে পারত, তারা লুকিয়ে থাকতে পারত। এরপরে চলে আসবো আমরা মেসোহিপ্পাস, ইওহিপ্পাস মেসোহিপ্পাস, 40 মিলিয়ন বছর আগে, ওইটা 55, এটা 40 মিলিয়ন। তো 40 মিলিয়ন বছর আগে অলিগোসিন সময়কাল, ওই যুগটাকে বলা হচ্ছে অলিগোসিন। তাহলে যুগ আর ঘোড়ার নাম তোমরা অবশ্যই মনে রাখবে, যুগ ঘোড়ার নাম এবং সময়, যুগ ঘোড়ার নাম এবং সময়। তো কি অলিগোসিন সময়কালে মেসোহিপ্পান নামক ঘোড়ার আবির্ভাব ঘটে, এই ঘোড়া পাওয়া যায়। এই সময় জলবায়ুর পরিবর্তনের ফলে তৃণভূমির সৃষ্টি হয়। প্রথম প্রজাতির যে ঘোড়া ছিল সেই সময় কিন্তু তৃণভূমি অতটা ছিল না, তৃণভূমি ছিল না। তো দ্বিতীয় পর্যায়ের যখন ঘোড়া আবির্ভূত হলো তখন কিন্তু কী হলো, তৃণভূমির অর্থাৎ সবুজ ঘাসপালার সৃষ্টি হলো। তাই দৌড়ানোর সুবিধার জন্য মেসোহিপ্পাসের অগ্রপদের পাশের একটি আঙুল হ্রাস পেয়ে উভয় পদে 3টি করে আঙুল দেখা যায়। তো এই পর্যায়ের যে ঘোড়া, এই পর্বের যে ঘোড়া, এই পর্বের ঘোড়ার সামনের পায়ের একটি আঙুল কমে গেল, 4 আর 3 ছিল, সামনে 4 পিছনে 3, তো এবার হয়ে গেল 3 3, একটি কমে গিয়ে হয়ে গেল 3। এদের উচ্চতা বেড়ে হয় 60 সেন্টিমিটার, আগেরটা ছিল 28 সেন্টিমিটার, এদের উচ্চতা হলো 60 সেন্টিমিটার। মেসোহিপ্পাসের অন্তর্বর্তী ঘোড়া বলে, মেসোহিপ্পাসদের অন্তর্বর্তী ঘোড়া বলা হয় এই ঘোড়াগুলোকে, বলা ওদেরকে বলা হয় উষাকালের ঘোড়া, আর এদেরকে বলা হয় অন্তর্বর্তীকালের ঘোড়া, অর্থাৎ ইন্টারমিডিয়েট হর্স, ইংরেজি নামটা মনে রাখবে, ইন্টারমিডিয়েট হর্স, ডন হর্স, ইন্টারমিডিয়েট হর্স। এবার চলে আসো 3 নম্বর, মেরিচিপ্পাস, 3 নম্বর স্টেজের যে ঘোড়া জীবাশ্ম থেকে পাওয়া যায়, মানে জীবাশ্মর নমুনা থেকে পাওয়া যায়। এই সময়ে মায়োসিন, মায়োসিন যুগ ছিল, এই যুগটাকে বলা হতো কি মায়োসিন যুগ। তো 25 মিলিয়ন বছর, তাহলে 55 40 25, তাহলে তৃতীয় পর্বের ঘোড়ার সময়কাল হচ্ছে 25 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এই সময়ে ঘোড়ার মেরিচিপ্পাস নামক পূর্বপুরুষের আবির্ভাব ঘটে। তাহলে কাদের আবির্ভাব ঘটে, এই তোমার মেরিচিপ্পাস নামক প্রজাতির ঘোড়ার আবির্ভাব ঘটে। এদের
কি বলা হতো, রোমন্থক ঘোড়া বলা হতো, এদের বলা হতো রোমন্থক ঘোড়া, এদের ঘোড়াগুলোকে বলা হতো কি রোমন্থক ঘোড়া। মেরিচিপ্পাসের উচ্চতা আরও বেড়ে দাঁড়ায় 100 সেন্টিমিটার, এই মেরিচিপ্পাসের উচ্চতা দাঁড়ায় প্রায় 100 সেন্টিমিটার, এই মেরিচিপ্পাসের উচ্চতা বেড়ে দাঁড়ায় প্রায় 100 সেন্টিমিটার। তাহলে প্রথম ছিল 28, তারপর হলো 60, এবার হলো কত 100। এদের পায়ে তিনটি করে আঙুল থাকলেও তৃতীয় আঙুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পায় এবং তাতে খুর সৃষ্টি হয়। এদেরও পায়ে তিনটি তিনটি করে আঙুল ছিল, কিন্তু কী হয়ে কী বলা হয়েছে, তৃতীয় আঙুলটি যে তিন নম্বর আঙুলটি ছিল, এই ছবিটা দেখো, তৃতীয় আঙুলটি প্রথমে চারটি ছিল, কমে গিয়ে দেখো তিনটি হলো, মিডিলের একটা লম্ব একটু বেড়ে গেল, তারপর দেখো এইটা খুঁড়ে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হয়ে গেল, খুঁড়ে পরিণত হয়ে গেল। ক্রমে পাশের আঙুলগুলি আকারে ছোট হতে থাকে, তাহলে মিডিলের খুঁড় হিসাবে মিডিলের আঙুলটি খুঁড় হিসাবে বড় হতে লাগলো, পাশের আঙুলগুলো ছোটে হতে লাগলো, ভালো করে ছবিটা দেখো, এখানে তিন নম্বর আঙুলটি মোটা হয়ে গেলো আর পাশের আঙুলগুলো ছোটে লাগলো, দেখো ছোটো হতে হতে কিন্তু চলে আসছে। পক্ষান্তরে এদের গ্রীবা অংশ লম্বা হয়ে যায়, এদের গ্রীবা মানে গলা, ধীরে ধীরে কী হতে থাকলো, ধীরে ধীরে এদের গলা লম্বা হতে থাকলো, এদের ধীরে ধীরে লম্বা হতে থাকলো। এরপর হচ্ছে প্লিওহিপ্পাস, এটা হচ্ছে 10 মিলিয়ন বছর আগেকার, 10 মিলিয়ন বছর আগেকার প্লিওহিপ্পাস, এদের উচ্চতা ছিল 108 সেন্টিমিটার, 108, তাহলে আগেরটা ছিল 100 আর এদের হচ্ছে 108। এর হচ্ছে প্লায়োসিন যুগ, এই যুগটার নাম হচ্ছে প্লায়োসিন যুগ, এই যুগটার নাম হচ্ছে প্লায়োসিন যুগ। এই যুগে যে ঘোড়াটা সৃষ্টি হয়েছিল তাদের উচ্চতা হয়েছিল 108 সেন্টিমিটার, ছোট হলেও দেখতে প্রায় ঘোড়ার মতন ছিল, এরা ছোট হয়তো ছিল কিন্তু দেখতে অনেকটা ঘোড়ার মতো ছিল। দেখো ধীরে ধীরে ঘোড়ার আকার আসছে, ছোট থেকে প্রথমে শিয়াল, তারপরে ঘোড়ার আকার ধীরে ধীরে একদম আকার চলে আসছে, বড় হয়ে এরপরে ঘোড়া, তো ছোট হলেও দেখতে অনেকটা ঘোড়ার মতোই ছিল। এদের তৃতীয় আঙুল চলার সময় মাটি স্পর্শ করত, এরা যখন চলাফেরা করত তখন এদের যে তৃতীয় আঙুল যেটা বলা হয়েছে সেই তৃতীয় আঙুলটা কিন্তু মাটিকেই স্পর্শ করত, অর্থাৎ এরা প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া, অর্থাৎ এরা একটি আঙুলে প্রথম একটি আঙুলে চলাফেরা করার এটা প্রথম ঘোড়া, যাদের দ্বিতীয় ও চতুর্থ আঙুল ক্ষুদ্রতর হয়ে পাশে বিন্যস্ত থাকতো। এদের দ্বিতীয় এবং চতুর্থ আঙুলটি, প্রথমটা কোথায় গেল, প্রথমটা তো আগেই লুপ্ত হয়ে গেছে, তাহলে দ্বিতীয় আর চতুর্থ আঙুলটি ক্ষুদ্রতর হয়ে পাশে বিন্যস্ত থাকতো আর তিন নম্বর আঙুলটি মাটিকে স্পর্শ করত। পায়ের তৃতীয় আঙুল বাদে বাকি সব আঙুলগুলি লুপ্ত প্রায়, বাকি যে অন্যান্য আঙুলগুলো ছিল প্রায় লুপ্ত, অর্থাৎ ধীরে ধীরে লুপ্ত হতে শুরু করেছিল। এরপরে আমরা চলে আসবো 5 নম্বর, ইকুয়াস বা আধুনিক ঘোড়া, ইকুয়াস বা আধুনিক ঘোড়া। পরবর্তী প্লিস্টোসিন ইপকে মানে প্লিস্টোসিন যুগে প্রায় 10 লক্ষ বছর আগে, অর্থাৎ এখানে মিলিয়ন নয় 1 মিলিয়ন, 10 লক্ষ মানে 1 মিলিয়ন, তাহলে 1 মিলিয়ন আগে, 10 লক্ষ বছর আগে মানে 1 মিলিয়ন বছর আগে, 10 লক্ষ বছর আগে প্লিওহিপ্পাস থেকে আধুনিক ঘোড়া ইকুয়াস, তাহলে আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াসের উৎপত্তি হলো। এদের উচ্চতা বেড়ে দাঁড়ালো 150 সেন্টিমিটার, এদের উচ্চতা কত দাঁড়ালো, 150 সেন্টিমিটার। এদের প্রতি পায়ে খুর দ্বারা আবৃত একটি মাত্র শক্ত আঙুল দেখা যায়, এদের পায়ের দিকে যদি আমরা দেখি তাহলে একটি মাত্র শক্ত খুর দেখা যাবে, বাকি সব আঙুলগুলো লুপ্ত হয়ে গেছে। ইকুয়াস উত্তর আমেরিকা থেকে, প্রথমে আমি এই ঘোড়াগুলো উত্তর আমেরিকাতে পাওয়া যেত, এটা আগে জীবাশ্ম থেকে বলা হয়েছে, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও এশিয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, বিভিন্ন রাজাদের মাধ্যমে, সৈন্য সামন্তদের মাধ্যমে, অনেকের মাধ্যমে এর প্রজাতি এই মহাদেশগুলোতে, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তন, এই যে ঘোড়ার বিবর্তনটা, এই যে আমরা পরিবর্তনটা দেখলাম, এই পরিবর্তন কী কী পরিবর্তন, তাহলে আমরা দেখলাম ঘোড়ার উচ্চতা ও আকারের বৃদ্ধি, তাহলে পরিবর্তনে আমরা কী লক্ষ্য করলাম, পরিবর্তনে আমরা দেখলাম যে ঘোড়ার উচ্চতা এবং আকার কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দুই নম্বর কী, পার্শ্ব আঙুলের ক্রম ক্ষয়, পাশের যে আঙুলগুলো ছিল সে ধীরে ধীরে সে আঙুলগুলো ক্ষয় হয়ে গেল, ধীরে ধীরে ক্ষয় হয়ে গেল। তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেয়ে খুঁড়ে পরিবর্তন হলো, তৃতীয় আঙুল যেটা ছিল সেটা দৈর্ঘ্য এবং প্রস্থে বেড়ে গিয়ে কিসে পরিণত হয়ে গেল, খুঁড়ে পরিবর্তন হয়ে গেল। দৌড়াবার সময় এদের বডির যে ভার, অর্থাৎ শরীরের যে ভার, সে ভারটা কিন্তু এই তৃতীয় আঙুলটার উপরে পড়ত।
দৌড়ের জন্য অগ্র ও পশ্চাৎপদের ক্রমবৃদ্ধি এবং দৌড়ানোর জন্য এদের যে অগ্রপদ ও পশ্চাৎপদ অর্থাৎ সামনের পা এবং পিছনের পা ধীরে ধীরে লম্বা হতে থাকে। মস্তিষ্কের আকার বৃদ্ধি পায় অর্থাৎ মাথা বাড়তে থাকে এবং বুদ্ধিমান হতে থাকে ধীরে ধীরে। দাঁতের আকার বেড়ে যায় ঘাস খাওয়ার জন্য। তাহলে এইগুলো আমরা জীবাশ্মের মাধ্যমে জানতে পারি। এই ফাঁকে আমরা কিছু তথ্য জেনে নেব। কোনো প্রজাতির বিবর্তনের বৃক্ষ অর্থাৎ সময়ের সঙ্গে জীবের পরিবর্তিত রূপে অনুক্রমিক রেখাচিত্রকে বলে জাতিজনী বা ফাইলোজনী। তার মানে কি, কোনো প্রজাতির বিবর্তনের বৃক্ষ অর্থাৎ সময়ের সঙ্গে জীবের পরিবর্তিত রূপকে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যখন কোনো জীবের পরিবর্তন ঘটে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যখন কোনো জীবের পরিবর্তন ঘটে তখন সেই প্রসেসটাকে বলা হয় জাতিজনী বা ফাইলোজেনি। জাতিজনী বা ফাইলোজেনি। ঘোড়ার সকল জীবাশ্ম আবিষ্কৃত হওয়ায় সম্পূর্ণ জাতিজনী তৈরি করা সম্ভব হয়েছে। ঘোড়ার সকল জীবাশ্ম আবিষ্কৃত অর্থাৎ ঘোড়ার সকল প্রকার জীবাশ্ম পাওয়ার কারণে এর যে জাতিজনী অর্থাৎ ঘোড়া কীভাবে পরিবর্তন হয়েছে, কীভাবে রূপান্তরিত হয়েছে, তার পুরো পাঁচটা যে আমরা স্টেপ পড়লাম সে পাঁচটা স্টেপ পাওয়া গেছে। কেন জাতিজনী পুরো জানা গেছে? এই কারণে, কারণ এর সবগুলোই স্টেপ জীবাশ্মের মাধ্যমে পাওয়া গেছে। আধুনিক ঘোড়া যেটা আমরা বললাম ইকুয়াস, আধুনিক ঘোড়া বৈজ্ঞানিক নাম হলো ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস। ইকুয়াস কি বললাম? ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস, আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম। সিনোজয়িক যুগের সময়কাল ছিল 66 মিলিয়ন। সিনোজয়িক যুগের সময়কাল ছিল কত? 66 মিলিয়ন বছর থেকে বর্তমান কাল পর্যন্ত। অর্থাৎ 66 মিলিয়ন বছর থেকে এখন পর্যন্ত যে সিনোজয়িক যুগের সময়কাল, এর অন্তর্গত ইপকগুলি হলো ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন ও হেলোসিন। মানে এই যুগগুলোকে পরপর ভাগ করা হয়েছে। যে প্রকার প্রাকৃতিক নির্বাচন কোনো জীবগোষ্ঠীকে একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনের অভিমুখে চালিত করে তাকে অভিমুখী নির্বাচন বলে। অভিমুখী নির্বাচন কাকে বলে? অভিমুখী নির্বাচন হচ্ছে বলছে যে প্রকার প্রাকৃতিক নির্বাচন বলছে যে প্রাকৃতিক কারণে একটি জীবগোষ্ঠীকে, একটি নির্দিষ্ট পুরো জীবগোষ্ঠীকে, একটি পুরো জীবগোষ্ঠীকে তার পুরো বৈশিষ্ট্যকে চেঞ্জ করে দেয় এবং অন্য একটা বৈশিষ্ট্যতে চালিত করে তাকেই বলে কি, প্রাকৃতিক নির্বাচন। যেমন ওই ছোটো ঘোড়া থেকে আজ বড় ঘোড়া। অর্থাৎ প্রাকৃতিক কারণে একটি জীবগোষ্ঠীর পুরো পরিবর্তন হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তাহলে অভিব্যক্তি সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানতে পারি, যেমন ঘোড়ার যে আমরা আকারের কথা বললাম, এটা আমরা জীবাশ্ম থেকে জানতে পারি। এই প্রজাতির ঘোড়াগুলো আমরা দেখিনি, কিন্তু জীবাশ্ম অর্থাৎ জীবাশ্মের মধ্যে বিভিন্ন প্রকার ছাপ, ঘোড়ার ছাপ থেকে এই জিনিসগুলো পাই, যেখানে ঘোড়ার উদাহরণটাই দেওয়া হয়েছে। আরও অনেক জিনিস আছে কিন্তু এখানে ঘোড়ার উদাহরণটা তোমাদের বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। তো জীবাশ্ম থেকে আমরা অভিব্যক্তি সম্পর্কে জানতে পারি। এবার আমরা আলোচনা করব তুলনামূলক শরীর স্থানিক প্রমাণ। এবার আমরা কিছু বডির চেঞ্জেস অর্থাৎ বডির কিছু শারীরিক কিছু পরিবর্তন দেখে আমরা অভিব্যক্তি সম্পর্কে আলোচনা করব। এবার বডির কিছু পরিবর্তন দেখে শারীরিক কিছু পরিবর্তন দেখে অর্থাৎ তুলনামূলক শারীর স্থানিক প্রমাণ দেখে, অর্থাৎ কিছু প্রাণীর বডির চেঞ্জ দেখে, এটা দেখলাম জীবাশ্ম থেকে, অর্থাৎ এই প্রাণীর জীবাশ্ম দেখে আমরা তুলনা করলাম যে হ্যাঁ অভিব্যক্তি মাধ্যমে ঘোড়ার এরকম পরিবর্তন। এবার আমরা কিছু প্রাণী দেখব, এক প্রাণীর সঙ্গে আরেক প্রাণীর মিল অর্থাৎ বডির তুলনার মাধ্যমে আমরা সিদ্ধান্তে আসবো যে হ্যাঁ অরিজিনালি অভিব্যক্তি ঘটেছে। সেটা আমরা একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর মিলের তুলনা করে অর্থাৎ তাদের মিল দেখি আমরা তুলনা করবো যে হ্যাঁ জীবাশ্ম এই বডিগুলো দেখে আমরা তুলনা করবো যে হ্যাঁ এই প্রাণীর সঙ্গে এই প্রাণীর মিল আছে, মানে এটাও অভিব্যক্তিরই রূপান্তর। যেমন আমরা বলি গোসাপ আমরা দেখেছি জলে থেকে, অনেকে আমরা গ্রামীণ ভাষায় বলি সোনা গোধা। তো গোসাপ আর ডাইনোসর, তো ডাইনোসরের সঙ্গে গোসাপকে যেমন তুলনা করা হয় যে এর পূর্বপুরুষ ছিল ডাইনোসর, এই রকম যে আমরা কথা বলি। তারপরে আমরা যে বলি গিরগিটি, এই যে এই প্রজাতির যে প্রাণীগুলো, এই প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণীগুলো দেখে আমরা সিদ্ধান্ত করব যে হ্যাঁ প্রকৃত এই আকারের প্রাণী আগে ছিল এবং তাদের অভিব্যক্তি ঘটেছে। এবার আমরা আলোচনা করব তুলনামূলক শারীরিক স্থানিক প্রমাণ।